ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করবো ইংলিশ সেট নাম্বার টুয়েলভ নিয়ে এর আগে এগারোটা সেট সলভ করা হয়ে গেছে সেই ভিডিও যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিও যে প্রশ্নগুলো নিয়েছি এই প্রশ্নগুলো এসএসসি এম থেকে শুরু করে পিএসসি ক্লাসি বা তুমি ডাব্লুবিপি বলো বা এই যে সামনে যে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল কারণ ইংলিশ তো ইংলিশই হয় নিয়ম তো একই সেই এখানেও জানাউন অন্য পরীক্ষাতেও সেটা নাউনি থাকে শুধুমাত্র ওই প্রশ্নের লেভেলটা একটু কম বেশি হয় এই তাছাড়া কিছুই না ঠিক আছে আজকে শুরু করছি প্রথম প্রশ্ন যেখানে আছে পঁচিশটা প্রশ্ন মোট হি ওয়াজ অ্যাডভাইসড টু টেক টু স্পুনস ফুল মেডিসিন ওয়ান্স আ ডে আর তাপে দেওয়া আছে নো এরর এখান থেকে তোমাকে এরর খুঁজে বের করতে হবে তো তোমরা প্রশ্নটা পড়লে বুঝতে পারবে যে এরর কোথায় আছে কিন্তু তার আগে তোমাদের কিছু নিয়ম জানতে হবে মানে কিছু জিনিস জানতে হবে সেটা হচ্ছে সিঙ্গুলার আর প্লুরালের জিনিস কিছু শব্দ আছে যেগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে দেখো কি করতে হয় কাপ ফুল এটা হচ্ছে সিঙ্গুলার একটা শব্দ এটাকে যখন প্লুরাল করবে তখন কাপ ফুলস মানে সে শেষ লাগাতে হয় ঠিক আছে যেমন স্পুন ফুল আছে স্পুন ফুলস সে শেষ লাগিয়ে প্লুরাল করতে হয় গ্লাস ফুল শেষে এস লাগিয়ে গ্লাস ফুলস মানে প্লুরাল করতে হয় হ্যান্ড ফুল হ্যান্ড ফুলস হয় ঠিক আছে এগুলোর কিন্তু মাঝখানে এস হয় না কাপসফুল হয় না বা স্পন্স ফুল হয় না তোমাকে যে প্রশ্ন দেবে সেই প্রশ্নে এরকমই এরর দেবে যে কাপস ফুল দিয়ে দেবে কিন্তু সেটা কাপস হবে না কাপ ফুলস এসটা মাঝখানে নয় শেষে হবে যেমন করে তুমি এই প্রশ্ন দেখ এই প্রশ্নটা যদি খেয়াল করো দেখতে পারবে যেখানে প্রশ্নের মধ্যে দেখো স্পুন্সফুল দিয়ে দিয়েছে এই যে এসটা দেখো মাঝখানে দিয়ে দিয়েছে কিন্তু প্লুরাল করতে গেলে সেটা কি করতে হয় এসটা দেখো শেষে দিতে হয় তাহলে ভুল আছে কোথায় এইখানে ভুল আছে তাহলে অপশান নাম্বার বিতে ভুল আছে আর এগুলো তোমরা নোট ডাউন করে নেবে দেখা ঠিক আছে দু একটা সিনোনিম সমার্থক শব্দ কার্নিভাল কার্নিভাল মানে বলতে পারো আনন্দ উৎসব আনন্দ উৎসব তাহলে এইটার সিনোনিম কি হবে সিডেট মানে বলতে পারো শান্ত ঠিক আছে এইটাকে মনে রাখার একটা উপায় আছে ডেট মানে কি তারিখ হয় তো পুজোর তারিখ চলে এসেছে ধরো না পুজো সেই পুজোর তারিখ চলে এসেছে এইটা দেখে মন শান্ত হয়ে যায় মানে তো প্রচন্ডভাবে ভীষণ ভাবে এটা জানোই আর ফিউনেরাল মানে হচ্ছে অন্তষ্টিক্রিয়া মানে হচ্ছে বলতে পারো ওই কেউ মারা গেলে তারপরে যে কাজটা করতে হয় সেটাকে বলা হয় ফিউনেরাল আর ফেস্ট মানে হচ্ছে আনন্দ উৎসব মানে এটা হচ্ছে এটার মানে তাহলে এটা হচ্ছে সিনোনিম উত্তর একটা এডিয়ামস ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট এইটাকে ইডিয়ম যদি বাংলা করতে যায় তাহলে এরকম হয় যে সেই মুহূর্তে যে কাজটা হচ্ছে সেই কাজের মধ্যে একদম ডুবে যাওয়া এবং সেই ডুবে যাওয়া মানে সেই কাজে বিহব্বল হয়ে যাওয়া একদম আত্মমগ্ন হয়ে যাওয়া কিন্তু সেটা খুব রাগে বা এক্সাইটমেন্টে ঠিক আছে তো সেই অনুযায়ী আমাদের অপশন দেখলে অপশন নাম্বার এ এর সঙ্গে মিললে যে ওভারহোয়েলমড বাই হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য মোমেন্ট মানে সেই মুহূর্তে যেটা ঘটছে সেটার মধ্যে একদম ওভারহোয়েলমড হয়ে যাওয়া মানে সেটার মধ্যে একদম ডুবে যাওয়া ঠিক আছে বাকি অপশানগুলো দেখার দরকার নেই আগে বলেছি ইডিয়াম যখন করাবো বাকি অপশন খেয়াল করবে না শুধু ইডিয়ামটা দেখবে আর উত্তরটা দেখবে একটা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট যেটা আমার খুব ভালো লাগে মানে একটু মজা লাগে করতে জিনিসগুলো কি বলেছে দ্য ক্যাপিটাল বিল্ডিং ওয়াজ বিল্ডিং ইন এইটিন এই যে কথাটা বলছে এটা আমি কি করব একদম অপশন দেখে দেখে করব আমি এর আগে একটু করার চেষ্টা করছিলাম মাঝখানে একটু ভিডিও আমাকে থামাতে হয়েছিল তার জন্য আবার প্রথম থেকে শুরু করছি তাই ঠিক আছে এই যে এখানে কাটা দেখছো কিছুটা হয়েছিল তারপরে একটু থামাতে হয়েছিল এই জন্য আবার প্রথম থেকে শুরু করছি কি করবে অপশন টেস্ট করবে যেমন আমরা অঙ্কে করি অপশন টেস্ট ঠিক সেরকম একটু টাইপের দেখো এখানে সাবজেক্ট যেটা আছে সেটা সিঙ্গুলার আছে তো এখানে যে ভাবটা আসবে সেটাও সিঙ্গুলার আসবে তাহলে এখানে অয়ার আছে দেখো মানে ভাবটা প্লুরাল আছে তাহলে এটা অপশন এ হবে না এবার চলে যাবো অপশান ডিতে দেখো ডি তে তো ওয়াজ আছে সিঙ্গুলার ভার্ব আছে কিন্তু ওয়াজের পরে কখনো ভার্ভের ফার্স্ট ফর্ম হয় না এই বিল্ড এটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম নয় এই ডি দেখে কিন্তু গুলিয়ে ফেলবে না এখানে ডিম আছে মানে এটা ভার্বের সেকেন্ড ফর্ম তা নয় কিন্তু এটা ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে ওয়াজ এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয় না তাহলে অপশন ডিও হবে না এবার অপশন সি হবে নাকি যেটা আছে সেটাই হবে দেখো কি বলেছে এখানে আঠারোশো আটাত্তর সালে বিল্ডিংটা তৈরি করা হয়েছিল বলেছে একটা ঘটনা বলেছে কিন্তু এখানে আছে ওয়াজ আছে তারপরে আছে তাহলে এটা হয়ে যায় তো হবে না তাহলে এটা ভুল মানে নো ইম্প্রুভমেন্ট হবে না অপশন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ওয়াজ বিল্ড মানে পাস্টের একটা কথা বলছে ওয়াজ হলো আর বিল্ড হচ্ছে ভারবে সেকেন্ড ফর্ম ঠিক আছে ইডিয়াম টু পাস দ্য রাউন্ড টু পাস দ্য হ্যাট রাউন্ড মানে হচ্ছে হ্যাট মানে কি টুপি এবার টুপিকে গোল গোল করে ঘোরানো মানে কি তুমি সেটা মানি কালেক্ট করা মানে হচ্ছে টাকা সংগ্রহ করা যেমন তুমি বিদেশে দেখতে পারবে যেমন ক্রিস কি থ্রি না যাই হোক ক্রিস একটা বই আছে সিনেমা আছে সেখানে ওই একজন দেখা দেখায় ছোটো একটা বা তার বোনকে নিয়ে তারপরে টুপিতে করে টাকা কালেক্ট করতে থাকে বা সংগ্রহ করতে থাকে তো পাঁচ দা হ্যাট মানে হচ্ছে মানি কালেক্ট করা বা টাকা সংগ্রহ করা তো সেই অনুযায়ী আমাদের উত্তর হয়ে যাবে টু আস্ক ফর কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন মানেও চাঁদা আর চাঁদা মানে তো জানোই টাকা ঠিক আছে মানে টাকা আর টাকা চাওয়া বা টাকা সংগ্রহ করা ছয়টা ইউ অ্যাপিয়ার থামো সরি এই ক্যামেরাটাও কি সমস্যা করে ইউ অ্যাপিয়ার হেলদি অল দো ইউ হ্যাভ ড্যাশ সাম ওয়েট ঠিক আছে এখানে কি হবে এটাও দেখো আমি অপশন দেখে করব ঠিক আছে এখানে হ্যাব আছে আর আমরা জানি আগেও বলেছি অনেকবার ভিডিওতে যে হ্যাজ হ্যা বা হ্যাপ থাকলে তারপরে যে ভার্ভটা হয় সেই ভার্ভের থার্ড ফর্ম হয় ঠিক আছে মেন ভাবে থার্ড ফর্ম হবে এবার দেখো অপশনে চলে আসো অপশন এতে আসলে দেখতে পারবে বিল্ড লেখা আছে এই বিল্ড হচ্ছে ভার্ভের ফার্স্ট ফর্ম ভি ওয়ান ফর্ম তাহলে এটা হলো না পিক এই পিক হচ্ছে ভার্ভের ফার্স্ট ফর্ম তাহলে এটাও হবে না উইন এটাও ভার্ভের ফার্স্ট ফর্ম এটাও হবে না তার মানে আমাদের উত্তর হবে অপশান নাম্বার ডি গেন্ড আমাদের প্রশ্নের মানে জানার কোনো দরকার নেই ওই পরীক্ষার হলে বসে বসে যে বাংলা বের করবে ইউ মানে তুমি অ্যাপিয়ার মানে আবির্ভাব হওয়া হেলদি মানে স্বাস্থ্যবান কোনো দরকার নেই বাংলা বের করার ঠিক আছে পরের প্রশ্ন সাত নম্বর সময় ধরো সাত নম্বর প্রশ্ন দ্য ডিপার দ্য ডিপার দ্য পেইন দ্য মাছ হেল্পলেস উই ফিল ইন ডিলিং উইথ আওয়ার ডিফিকাল্টিস এইখানে তোমাকে দেখো অপশনটা খেয়াল করো ডি করে দিয়ে দিয়েছে আর এখান থেকে কিছুটা কিছুটা করে অংশ দিয়ে দিয়েছে এবার তোমাকে ভুল বলতে হবে যে এই অপ মানে লেখার মধ্যে কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করতে হবে মানে সেই এর কারেকশানই এক কথায় ঠিক আছে একটু সিস্টেমটা আলাদা কি বলেছে দা ডিপার তোমরা সবাই নিয়ম জানো যে এই ডিপার হচ্ছে ভার ডিগ্রি ডিপ হচ্ছে পজিটিভ ডিগ্রি কম্পারিটিভ ডিগ্রি হচ্ছে ডিপার ডিডবল ই আর ডিপার আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ডিপেস্ট ডিডবল ইপি ইএসটি ডিপেস্ট ঠিক আছে তো এইখানে দেখো ডিপার আছে এটা তো কম্পাইটিভ ডিগ্রি আর আমি আগেও বলেছি যদি দা এই দা ভাবে সরি আর্টিক্যালের পরে কখনও কম্পাইটিভ ডিগ্রি হয় না দা আর্টিকালের পরে সুপারলেটিভ ডিগ্রি হয় ঠিক আছে তো এখানে ডিপেস্ট হওয়ার কথা ছিল ডি ডি ডবল ই पीईएसटी डी তাহলে ভুল আছে কোথায় ভুল আছে অপশন নাম্বার কোথায় গেল ডি তে এখানে ডি পার আছে এটা ডি পেস্ট হবে আটেরটা অ্যান্টোনিম বিপরীত শব্দ ডুমড ডুমড মানে বলতে পারো বকবকি করা মানে পানিশমেন্ট পানিশ করা ঠিক আছে শাস্তি দেওয়া বা বকবকি করা এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে গ্লোয়িং মানে তো জানো উজ্জ্বল ইলফেটেড মানে হচ্ছে অভাগা ঠিক আছে অভাগা আর ই ই সরি ই রেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্বহীন রেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্ববান আর ই রেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্বহীন আর ব্লেসড মানে হচ্ছে আশীর্বাদ ঠিক আছে আশীর্বাদ তাহলে এখানে দেখো পানিশ মানে কি বকা করা আর ব্লেসড মানে আশীর্বাদ করা তাহলে এটা হয়ে গেল এর অ্যান্টনিম নয় সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ভালো জিনিস দ্য অ্যাটেনশন হ্যাজ শিপস টু মেক ক্রপস ক্লাইমেট প্রুফ একইভাবে দেখো আমরা অপশন টেস্ট করব এখানে হ্যাজ আছে তার মানে কি এখানে যে ভার্বটা বসবে সেটা ভার্ভের থার্ড ফর্ম হবে তাই তো ভার্ভের থার্ড ফর্ম হবে এবার অপশন দেখো এখানে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম আছে তাহলে এটা হবে না এখানে চলে আসো শিফট আছে ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে এটাও হবে না এইবার তার যদি যেটার নিচে আন্ডারলাইন করা আছে সেটা ভার্ভের ফার্স্ট ফর্ম আছে তাহলে নো ইম্প্রুভমেন্টও হবে না তার মানে অপশন বি হবে বুঝে গেলাম ঠিক আছে দেখো শিফটেড আছে শিফটেড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম দশেরটা অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ গবেল গবল মানে হচ্ছে বলতে পারো মানে ওই গপ গপ করে গেলা বা গোগ্রাসে গেলা ঠিক আছে মানে একটু তাড়াতাড়ি খাওয়া এরকম ধরেছে এর শব্দ বলেছে স্মল মানে মানে ছোট আর হচ্ছে কোনো কিছু পাকড়াও করা বা আঁকড়ে ধরা কোনো কিছু অধিকার করে নেওয়া ঠিক আছে আর নিবেল মানে হচ্ছে কি বলবো নিবেল মানে হচ্ছে ওই ধরো ওই পাখিতে খায় না টুকটুক করে ছোট ছোট করে হালকা হালকা করে একটু একটু করে সেটা মানে হচ্ছে নিবেল তাহলে গবলের বিপি শব্দ নিবেল গবল মানে গুগরা সে গেলা মানে হচ্ছে অনেকটা করে খাওয়া এক সঙ্গে আর নিবেল মানে হচ্ছে একটু একটু করে খাওয়া এগারোটা বলেছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দ্য ডক্টর সেন্ডিং হিজ পেশেন্ট টু এ স্পেশালিস্ট এখানে আবার সেই অপশন টেস্ট করব আমরা দ্য ডক্টর আছে এখানে দেখো সেন্ডিং দিয়েছে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে দিয়ে দিয়েছে আর ভার্বের সঙ্গে আইএনজি তো হয় না হেল্পিং ভার্ব ছাড়া তাহলে এটা নো ইমপ্রুভমেন্ট হবে না প্রথম কথা ঠিক আছে এবার দেখো দা ডক্টর বলেছে এটা সিঙ্গুলার সাবজেক্ট তার মানে এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্ভ যদি বসে সেটাকে যদি প্রেজেন্ট হয় তাহলে কি হবে সেটা প্রেজেন্টে যদি বসে সেই ভার্ভের সঙ্গে এস যুক্ত হবে কারণ এটা সিঙ্গুলার ভার্ভ সরি সিঙ্গুলার সাবজেক্ট সেটা সিঙ্গুলার ভার্ভ হবে কিন্তু এখানে দেখো সেন্ড আছে এরপরে এস যোগ নেই এস যোগ নেই তাহলে অপশন অপশান সি হলো না ঠিক আছে এবার অপশন এতেও সেন্ট আছে আর অপশন ডিতেও সেন্ট আছে তাহলে কোনটা হবে কিন্তু দেখো অপশন এতেও সেন্ট আছে ডিতেও সেন্ট আছে কিন্তু এবার শেষে দেখো কি আছে এটাতে পেশেন্ট আছে আর এটাতে পেশেন্টলি আছে কিন্তু এখানে আমাদের যেটা দরকার সেটা অব মানে অবজেক্ট দরকার ঠিক আছে অবজেক্ট দরকার আমাদের ইয়ে দরকার নাই অ্যাডভাব দরকার নেই এটাতে অ্যাডভাভ তাহলে অপশন ডি হলো না অপশন এ উত্তর হয়ে গেল বারো নম্বর প্রশ্ন এবার শি ইজ বেস্ট গার্ল উইথ আ গুড সেন্স অফ হিউমার এখানে ভুল কথা আছে সেটা খুঁজে বের করতে হবে বলতে গিয়ে আজকে ভিডিও রেকর্ড করতে গিয়ে বেঁধে বেঁধে যাচ্ছে কথাগুলো দুদিন পর রেকর্ড করছি তাছাড়া এর আগে একটা ক্লাস ফাইভের ইংলিশের একটা ভিডিও রেকর্ড করেছি যেটা তিরিশ মিনিটের ওপরে তো এরপরে আবার এই ভিডিওটা রেকর্ড করছি আর অনেকটা রাত হয়েছে এই জন্য কীরকম একটু বেঁধে বেঁধে যাচ্ছে কথাগুলো আর তো একটু অসুবিধা হচ্ছে যাই হোক নেক্সট ভিডিও ভালো করে হবে এখানে ভুল যদি আমরা দেখি তাহলে দেখো এর আগেও বলেছে এই নিয়মটা এখানে দেখো বেস্ট লেখা আছে এই বেস্ট কি সুপারলেটিভ ডিগ্রি আর সোপালিটিভ ডিগ্রির আগে এ হয় না সুপারলেটিভ ডিগ্রির আগে দা হয় তাহলে ভুল কোথায় আছে অপশান নাম্বার বি তে অপশান নাম্বার বি পরবর্তী প্রশ্ন তেরোটা অ্যান্টোনিম গিলটি এইবার তোমরা দেখো এই গিলটি মানে সবাই যেন গিল্ট মানে দোষ ঠিক আছে তাহলে এর অ্যান্টোনিম কি হবে কনট্রাইট মানে হচ্ছে দুঃখী কনট্রাইট মানে দুঃখী এটাকে মনে রাখার উপায় হচ্ছে কন্ট্রাইটকে কন্ট্রাক্টের সঙ্গে মনে রাখো যে তার কন্ট্রাক্ট মিস হয়ে গেছে তাই সে দুঃখী তার কন্ট্রাক্ট মিস মিস হয়ে গেছে তাই সে দুঃখী আর কাল্পেবেল মানে হচ্ছে নিন্দনীয় ঠিক আছে কাল্পেবেল মানে হচ্ছে নিন্দনীয় নিন্দনীয় আর রিমোর্সফুল মানে হচ্ছে দুঃখী এই রিমোটস বলকে মনে রাখার একটা উপায় আছে দেখো কি করে বলবো রিমোর্স অনেকটা রোজের মতন উচ্চারণটা আসে না রিমোর্স বা রোজ ঠিক আছে তাহলে সে রোজ পায়নি তাই সে দুঃখী আর ইনোসেন্ট মানে হচ্ছে সৎ এখানে আমাদের অপশন মানে যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে গিলটি মানে দোষী এর বিপড় শব্দ চেয়েছে তাহলে ইনোসেন্ট মানে সৎ তাহলে এটা উত্তর হয়ে যাচ্ছে চোদ্দো সিনোনিম সমার্থক শব্দ ইকুইভোকাল ইকুইভোকাল মানে হচ্ছে অস্পষ্ট এইটা কিন্তু অনেকটা কনফিউ কনফিউজিং একটা ওয়ার্ড ইকুইভোকাল এই ইকুইভোকাল দেখে অনেকের মনে এটা এ মাথায় আসবে যে এটা একটা পজিটিভ ওয়ার্ড কিন্তু এটা একটা নেগেটিভ ওয়ার্ড এটা মানে হচ্ছে অস্পষ্ট কিন্তু ঠিক আছে কিন্তু এই ওয়ার্ডটাকে দেখে এরকম লাগে যে এটা একটা পজিটিভ ওয়ার্ড কোনো একটা পজিটিভ কিছু হবে ঠিক আছে ইকুইভোকাল মানে অস্পষ্ট ইকুইভোকাল ইকুই মানে ইকুয়ালকে মনে রাখতে পারো ইকুয়াল মানে কি সমান আর ভোকাল মানে আওয়াজ মানে চারিদিক থেকে সমানভাবে আওয়াজ আসছে ধরো তোমার ডান দিক থেকে একরকম আওয়াজ একভাবে আওয়াজ আসছে বা দিক থেকে একটা আওয়াজ আসছে ডান দিক থেকে মানে সামনের দিক থেকে পেছনের দিক থেকে চারিদিক থেকে একই রকম ভাবে আওয়াজ আসছে তো চারিদিক থেকে যখন আওয়াজ আসবে বিভিন্ন রকমের তখন তুমি কি হবে কোনটা কি আওয়াজ কোথায় কি বলছে তুমি বুঝতে পারবে না তাহলে সেটা মানে হচ্ছে অস্পষ্ট আর এর যদি একটা বিপরীত শব্দ জানতে চাও ইকুই ভোকালে তাহলে সেটা হবে আন ইকুই ভোকাল আন ইকুই ভোকাল ঠিক আছে এবার দেখো এই আন ইকুই ভোকাল মানে হচ্ছে স্পষ্ট দেখো ওয়ার্ডটাকে দেখে মনে হয় না একটা নেগেটিভ কিছু হবে কিন্তু বাংলা মানে হচ্ছে স্পষ্ট একটা পজিটিভ জিনিস আর এইটাকে দেখে একটা পজিটিভের মতন লাগে কিন্তু এর মানে হচ্ছে নেগেটিভ তার জন্য বললাম এটা একটা কনফিউজিং ওয়ার্ড এবং ভালো একটা ওয়ার্ড যেটা পরীক্ষায় আসে এবার দেখো ইকুই মানে অস্পষ্ট বললাম ইন অ্যাক্টিভিটি মানে জানোই বাংলার বলার দরকার নেই আনশিল্ডেড মানেও জানো শিল্ডেড আনশিল্ডেড প্রোটেকশন মানেও জানো সুরক্ষা আর অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর পনেরোটা পোস্টস অন সোশ্যাল মিডিয়া দ্যাট ডিড রিডেলড উইথ স্পেলিং অ্যান্ড গ্রামাটিক্যাল এরার্স আর প্রাইম সাসপেক্টস ফর ইন অ্যাকিউরেসিস এবার দেখো এইটাকে এরর মানে ভুল খুঁজে বের করতে হবে এটা একটা ভালো একটা নিয়ম এখান থেকে জানতে পারবে এই দেখো ডিড আছে না এই ডিডের পরে যে মেনভাবটা বসে এই ডিডের পরে যে মেনভাবটা বসে সেই মেনভাব সবসময় ভারবে থার্ড ফর্ম সরি ভার্ভের ফার্স্ট ফর্ম হয় মনে রাখবে যেখানে ডিট থাকবে তারপরে যে মেন ভার্ভ বসবে সেটা ভার্বের ফার্স্ট ফর্ম হবে কিন্তু এখানে দেখো রিডেল্ট ইডি যোগ আছে তার মানে ভারবে সেকেন্ড ফর্ম আছে তাহলে ভুল আছে এখানে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হওয়ার দরকার ছিল রিডেল হওয়ার কথা ছিল তাহলে ভুল আছে অপশন নাম্বার বিতে করা শুকিয়ে যাচ্ছে বারবার কতক্ষণ ধরে ভিডিও রেকর্ড করে যাচ্ছি ঘণ্টাখানিক হয়ে গেলো একটু জল খেয়ে নিই ভিডিও আর পজ করলাম না তোমরা ইয়ে করে নিও কী বলে ওকে স্কিপ করে করে দেখো চলো ষোলো নম্বর প্রশ্ন সেন্টেন্স ইম্প্রুভমেন্ট আফটার দ্য আর্থ কোয়েক দ্য ওয়াজ ক্র্যাক উইথ ডিপ ফিশার্স একইভাবে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে ওয়াজ ক্র্যাকের জায়গায় তোমাকে কী বুঝবে নাকি এটাই থাকবে সেটা বলতে হবে এই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট মানেই তোমরা প্রথমে অপশান টেস্ট করবে মানে অপশান দেখে দেখে করবে দেখো এখানে ওয়াজ আছে ওয়াজের পরে যে ভাব বসে সেখানে ভারবে ফার্স্ট ফর্ম বসে না কিন্তু এখানে ভারবে ফার্স্ট ফর্ম আছে তাহলে নো ইম্প্রুভমেন্ট হবে না ভুল আছে এটা এবার আমি অপশনে চলে আসবো দেখো ওয়াজ আছে এখানেও ভার্বের ফিফথ ফর্ম বসেছে তাহলে এটাও হবে না এখানে দেখো হ্যাজ বসেছে কিন্তু হ্যাজের পরে ভার্ভের সঙ্গে আইএনজি বসেছে আর আমরা আগেও বলেছি যে হ্যাজের পর্বের সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে তাহলে এটাও ভুল এটাও হবে না অপশান পরে রইলো কি অপশন নাম্বার এ ওয়াজ ক্র্যাক্ট ওয়াজ আছে তারপরে ক্র্যাক্ট আছে সতেরোটা আই হ্যাভ টু ডাজ মাই ট্যাক্সিস দিস উইকেন্ড সেন্টেন্স ইম্প্রুভমেন্ট এটাও দেখো হ্যাভ আছে ঠিক আছে টু আছে টুর পরে দেখো ডাজ আছে আর আমরা কী জানি টু এর পরে সময় ভারবের ফার্স্ট ফর্ম বসে এখানে রেখি টুয়ের এর পরে সবসময় ভারবের ফার্স্ট ফর্ম বসে ঠিক আছে জিরান্ডের কথা আলাদা যখন জিরান্ড হয় ওটা ওই কথা আলাদা সাধারণত টুয়ের এর পরে ভারবে ফার্স্ট ফর্ম বসে কিন্তু এখানে যেটা আছে ডাজ এটা ভারবে ফিফথ ফর্ম তাহলে এটা ভুল আছে তাহলে নো ইমপ্রুভমেন্ট হবে না ঠিক আছে যেটা আছে সেটা ভুল আছে এবার চলে আসো অপশনে অপশনে দেখো এখানে টু আছে এখানে আবার ডাজ আছে তাহলে এটাও হবে না তাছাড়া দেখো এখানে আই আছে আয়ের পরে কি হয় হ্যাজ হয় না তাহলে এটা তো ভুল সব দিক থেকেই এবার চলে আসো ডিতে এবার ডিতে কি আছে হ্যাপ তো আছে ঠিক আছে এটুকু দেখে বুঝলাম কিন্তু টু আছে টু এর পরে ভারতের থার্ড ফর্ম আছে কিন্তু আমরা কি জানি টু এর পরে ভারতের ফার্স্ট ফর্ম বসে তাহলে এটাও ভুল পরে রইলো কি অপশান নাম্বার বি হ্যাভ টু ডু তাহলে উত্তর হবে আই হ্যাভ টু ডু মাই ট্যাক্সেস দিস উইকেন্ড মুন রাখবে টু এর পরে ভারবে ফার্স্ট ফর্ম হয় আঠেরোটা সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড মানে ভুল বানানটা খুঁজে বের করতে হবে কোয়ালিটি মানে গুণ সঠিক ঠিক আছে ক্রিয়েট মানে সৃষ্টি এটাও ঠিক আছে উইন্টার মানে যারা শীত এটাও ঠিক আছে সামার বানান এখানে ভুল আছে সামার বানান এস ইউ ডবল এম ইআরএস এখানে এস আছে তাই এস দিলাম ঠিক আছে সামার্স উনিশেরটা সিনোনিম বলেছে অ্যানালিটিক্যাল অ্যানালিটিক্যাল মানে বলতে পারো যে কোনো কিছু বিস্তার করে ব্যাখ্যা করা ঠিক আছে এখানে কেওটিক আছে কেওটিক মানে হচ্ছে বিশৃঙ্খল বিশৃঙ্খল বা গোলমাল টাইপের ঠিক আছে এটাকে মনে রাখার উপায় আছে প্রথমে কি আছে সি এইচ এ চা তাহলে সে চকাল চকাল বলছে সকালে উঠে চা পায়নি তাই একদম গোলমাল হই হট্টগোল শুরু করে দিয়েছে বিশৃঙ্খল শুরু করে দিয়েছে অনেক হয় না চা লাভার চা না পেলে একদম সব হইচই করা শুরু করে দেয় সময় মতো ঠিক সেরকম চা পায়নি তাই হইচই করা শুরু করে দিয়েছে বিশৃঙ্খল করা শুরু করে দিয়েছে কার্সারি মানে বন্দি দশা বলতে পারো প্রিটেন্ডিং মানে ভান করা আর এক্সামিনিং মানে হচ্ছে কোনো কিছু পর্যবেক্ষণ করা তাহলে এইটা অ্যানালিটিক্যালের সঙ্গে এটা হয়ে গেল সিনানি পরবর্তী কথা হয়ে গেল ঘুমাবো কখন এডিট করতে হবে একটুখানি মাঝখানে তো করতে হবে না ফার্স্টের দিকে একটু করতে হয় কুড়িটা অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ ইম আচ্ছা এই বিপরীত শব্দটা আমি বলবো না এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো মানে কমেন্টে জানাবে এটার বিপরীত শব্দ কি হবে অ্যান্টনিম আমি এটা করবো না প্রতিদিন সবই করি আজকে করব না একুশেরটা কি বলেছে ইডিয়াম এই স্ল্যাপ অন দ্য রিস্ট রিস্ট মানে বোঝো তো এই যে এই জায়গাটাকে কিন্তু রিস্ট বলা হয় মানে ওই জায়গাটাকে ওপরের দিকটাকে ঠিক আছে তো এই জায়গাটাকে রিস্ট বলা হয় আর রিস্টের ওপরে স্ল্যাপ করা স্ল্যাপ করা মানে হচ্ছে ওই কি বলে ওকে থাপ্প দেওয়া ঠিক আছে তো ওর ওপরে থাপ্পড় দেওয়া মানে কি তুমি তাকে পানিশমেন্ট করছো কিন্তু সেটা খুব হালকা পানিশমেন্ট তাহলে সেটা কি হবে অপশন নাম্বার বি এ ভেরি মাইল্ড পানিশমেন্ট ঠিক আছে বাইশেরটা হি ট্রাইড টু সিং দ্য অ্যানথেম বাট ইট ওয়াজ ড্যাশ এপিক ফেল হ্যাঁ এখানে এপিক ই আছে ভার্বাল সাউন্ড আর আমরা কি জানি ভার্বাল সাউন্ড ভার্বাল সাউন্ড হলে সেখানে অ্যান বসে এটা আর্টিক্যালের ছিল তেইশেরটা হি স্ট্রেটেন্ট আপ ইন দ্য সিট অ্যান টেকেন আসিফ অফিস কোল্ড কফি এইখানে ভুল কোথায় আছে তো এইখানে যদি তুমি দেখো এটা হচ্ছে একটা কনজাংশন কি বলবো কনজাংশন এমন একটা টপিক ঠিক আছে যে কিনা সব থেকে ইংলিশ যে টপিকগুলো আছে তার মধ্যে সব থেকে সৎ লয়্যাল বলতে পারো লয়্যাল একটা টপিক লয়াল এই জন্যই বলছে আর ক্যামেরা একটি হলো লয়াল এই জন্যই বলছি কারণ আরে বাবা ক্যামেরার আবার কি হয় কারণ সে দুই দিকে সমানভাবে নিয়ে চলে মানে দিকে যদি প্রেজেন্ট থাকে তার অপর দিকেও প্রেজেন্ট হয় এক দিকে পাস্ট থাকলে তার অপর দিকেও পাস্ট হবে ঠিক আছে এই জন্য লয়াল বলছি এইখানে দেখো অ্যান্ড আছে এই অ্যান্ড দেখো এইবার এই সাইডে যে টেন্স হয়েছে এই সাইডেও সেই টেন্সই ব্যবহার হবে এইখানে দেখো এন্ড যেটা আছে সেটা ভারবে সেকেন্ড ফর্ম তাই তো কিন্তু এখানে ইন যেটা আছে ইন সেটা ভারবে থার্ড ফর্ম টেক টুক টেকেন এটা ভারবে থার্ড ফর্ম কিন্তু এখানে আছে ভারবে সেকেন্ড ফর্ম আমি কি বললাম অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন সব থেকে বাফাদার বা লয়াল বলতে পারো এদিকে যা হবে এদিকেও সে একই জিনিস নিয়ে চলে তাহলে এখানেও ভারবে সেকেন্ড ফর্ম হবে তাই তো তাহলে টেকেন এটা ভারবে সেকেন্ড ফর্ম হলে সেটা টুক হয়ে যাবে কিন্তু এখানে টেকেন আছে তাহলে ভুল আছে অপশন নাম্বার সিতে এবার বলতে পারো যে এইখানে ভারবে থার্ড ফর্ম করে দিই সেটা হয় না কারণ এখানে যদি ভারবে থার্ড ফর্ম করতে যাই তার আগে কোনো একটা হেল্পিং ভাব লাগবে হেল্পিং ভাব ছাড়া ভার্বের ফার্স্ট ফর্ম বসতে পারে না ঠিক আছে 26টা সিনোনিম অ্যান্টনিম এক্সট্রা নিউয়াস এক্সট্রা নিউয়াস মানে বলতে পারো বহিরাগত টাইপের ঠিক আছে বহিরাগত বা বিদেশি এরকম টাইপের বহিরাগত বলো এটাই ঠিক হবে এটার অ্যান্টনিম হবে মেইনটেইনিং মেইনটেইনিং মানে হচ্ছে বহিরাগতর বিপরীত কি হয় ওই যেটা হয় সেটাই বুঝতে পারছো বহিরাগতকে বলবো বাংলায় বাংলাটা মাথায় আসছে না এখন আর ব্যালেন্স মানে যেন ব্যালেন্স করা ভারসাম্য বজায় রাখা এসেন্সিয়াল মানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আর প্রপার মানে একদম নির্দিষ্ট পঁচিশেরটা আওয়ার সিচুয়েশন ইজ মোর বেটার দেন দ্যাট অফ আওয়ার কম সরি দেন দ্যাট অফ আওয়ার কন্টেম্পোরারিজ রাইট নাও এখানে ভুল কোথায় আছে আমি সেই সেট ওয়ান থেকে মনে হয় সব বলে আসছি যে গুড বেটার বেস্ট হয় ঠিক আছে এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে কম্পারেটিভ আর এটা হচ্ছে সুপারলেটিভ একদম প্রথম থেকে এগুলো আমি বলে আসছি সেট ওয়ান থেকে তো এইখানে দেখো কম্পারিটিভ ডিগ্রি কি হয় বেটার হয় তাহলে তার আগে মোড় লাগানোর দরকার নেই মোড় লাগিয়ে বেটার করতে হয় না কিন্তু এখানে দেখো মোড় করেছে তো ভুল আছে কোথায় অপশন বিতে এটা সুপার ফ্লুস হয়ে গেছে ঠিক আছে বেটার তো এমনিতেই কম্পারেটিভ ডিগ্রি তার আগে মোড় লাগানোর দরকার নেই যদি যেমন আছে বিউটিফুল বিউটিফুল এবার এইটাকে যদি কম্পিটিভ ডিগ্রি করতে হয় তখন মোর লাগিয়ে করতে হয় সেটা মোর বিউটিফুল হয় আচ্ছা মোর বিউটিফুল কিন্তু এখানে তো বেটার কম্পিটিভ ডিগ্রি নিজে থেকেই তাই এখানে আর মোর হবে না আগে তো এই ছিল পঁচিশটা প্রশ্ন দেখাবে পরের ভিডিওতে আজকে ভিডিওটা ঠিকঠাক আমি করতে পারলাম না নিজেরই কেমন লাগছে একটু নেক্সট ভিডিও খুব ভালো করে হবে থ্যাংকস ফর ওয়াচিং